তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ক্লাস অফ ক্লান নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো, দেখছো আমাদের অলরেডি ক্লান গেম চলে এসেছে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে তোমরা কীভাবে ক্লান গেম কমপ্লিট করবে। তো কেন এই ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা বানানোর একটাই কারণ আছে। তো বন্ধুরা আমাদের কিন্তু আগেরবারের মানে আগের যে ক্লান গেমটা আমরা যখন অ্যাটাকটা করেছি, মানে ক্লান গেম আগেরবারে যে আমরা খেলেছি, ঠিক আছে, তো সেই ক্লান গেমের মধ্যে আমাদের কিন্তু কোনো ভালো কেউ পূরণ করতে পারেনি। মানে ক্লান কেউ এখানে আমাদের এইখানে যে দেখছো আমাদের পয়েন্টটা, ঠিক আছে, এখানে আমাদের কিন্তু সেই হিসাবে পয়েন্ট দেওয়া আছে, যেমন 5000, 3000, 1800, 1200, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ক্লানে এমনিতেও মেম্বার কম, ঠিক আছে, তারপরেও কিন্তু আমাদের এই ক্লান গেম কেউ পূরণ করতে পারেনি। তো সেই জন্য কিন্তু আমরা এই ভিডিওটাকে বানানো, যাতে এই ভিডিওটা তোমরা এরকম দেখো এবং ভালোভাবে তোমাদের ক্লান গেমটা পূরণ করতে পারো। তো বন্ধুরা এটা নিয়ম হচ্ছে এরকমই যে তোমরা যে কোনো জিনিসকে আগে চুজ করো যে তোমাদের কাছে কী আছে। ধরো বেলুন, ঠিক আছে, তোমরা এখন প্রথমে বেলুনকে চুজ করো, ঠিক আছে। তো এই বেলুন যখন চুজ করার পর তুমি এটাকে যখন স্টার্ট করবে, দেখো এখানে টাইম দিয়েছে 3 ঘন্টার মধ্যে তোমাকে বেলুনের এই একটাকে শেষ করতে হবে, ঠিক আছে। যেমন একটা বিল্ডার হাট, তো বিল্ডার হাটটা দেখো এখানে লেখাই আছে, তো ডিস্ট্রয় 15, ঠিক আছে, 15x বিল্ডার হাট, ঠিক আছে। তার মানে তোমাকে এখানে 15টা বিল্ডার হাট ভাঙলে তবে তুমি 600 পয়েন্ট পাবে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা জিনিস এরকম সেটিং তোমাদেরকে চুজ করতে হবে, তারপরে কিন্তু তোমরা ক্লান গেমটাকে কমপ্লিট করতে পারবে। ওকে, তো চলো, আমি কিন্তু অলরেডি এখানে একটা চুজ করে ফেলছি এখন, ঠিক আছে। আমাদের এখন কী অ্যাটাক করছি দেখে নিই একবার, দেখে নেওয়ার পর আমরা সেখানে চুজ করবো। তো আমরা আগে মেন আমাদের জিনিসগুলো দেখবো, যেমন আমার, যেমন দেখো, ধরো আমাদের কাছে আছে এখানে পয়জন স্পেল, ওকে। তো দেখো আমরা এখান থেকে যদি পয়জন স্পেলটাকে চুজ করি, দাঁড়ো আর কি আছে, পয়জন স্পেল, ধরো আমরা পয়জন স্পেল চুজ করলাম, ঠিক আছে। দেখো একটা পয়জন স্পেল ইউজ করলে আমাদের এই আমাদের অ্যাটাকটাতে, ঠিক আছে, তো এই একটা পয়জন স্পেল আমরা ইউজ করলে আমাদের কিন্তু একটা ক্লান গেম পূরণ হবে। তো চলো আমরা একটা ফার্স্ট একটা অ্যাটাকে যাই এবং আমরা পয়জন স্পেলটাকে ইউজ করার চেষ্টা করি। দেখো বন্ধুরা ভালো একটা বেস পেয়েছি, খুবই সুন্দর, লুটও আছে খুব সুন্দর। তো চলো আমরা এই বেসটার উপরেই অ্যাটাকটা শুরু করি, ঠিক আছে। আমরা কোন সাইড দিয়ে শুরু করবো অ্যাটাকটা? কিংয়ের সাইড দিয়ে শুরু করবো, ওকে। চলো আমরা এই দিক দিয়ে আর একটা গোলেম দেবো, এখানে আমাদের কিংকে দেবো, কারণ এখানে এনিমি কিং রয়েছে। ওকে, আমরা ব্যালকারি দিয়ে দিয়েছি, একটু উজার দিয়ে ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে। এখানে আমরা একটু অল ব্রেকার দেবো, আরে 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 আরে, তো ঠিক আছে, চলো, অল ভেঙে গেছে, পারফেক্টভাবে অল ভেঙেছে এদিকে। ওকে 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 ওকে, এনিমি কিং শেষ, ইয়েস, পারফেক্ট, সুন্দর কাজ হচ্ছে আমাদের। এখানে আমরা একটা আরও একটা অল ব্রেকার দেবো, যাতে এই জায়গায় অলটা ভাঙে। ওকে, এই জায়গায় অলটা ভাঙলে সুবিধা হবে। বাহ, পারফেক্ট, অল ভেঙেছে। আমরা এখন এখানে পেক্কা দেবো, পেক্কা যাতে বেশের ভিতরের দিকে যেতে পারে, ওরা সেই হিসাবে আরও একটা অল ব্রেকার দিয়ে দিলাম। ওকে, ফাইনালি খুব সুন্দর হয়েছে। আরে অল ব্রেকারটা এখানে অল ভেঙেছে কিন্তু অলটা ভাঙলো না। তো আমাদের কিং রয়েছে, কিংয়ের অ্যাবিলিটি এই সময় দিয়ে দেবো। এখানে আমরা রেজ স্পেল এবং হিল স্পেল দুটোকেই একসঙ্গে ইউজ করবো, যাতে একটু সুবিধা হয়, ঠিক আছে, অ্যাটাকটাতে। তো বন্ধুরা আমি চেষ্টা করছি এই বেস্টের মধ্যে থিয়েটার যেভাবে বের করার চেষ্টা করছি, আমরা এরকম জায়গায় হিল স্পেল দেবো, এখান থেকে অ্যাটাকটা শেষ হলেই ফটাফট সবাই বাইরের দিকে চলে আসবে, এসে আমাদের অ্যাটাকটাকে সম্পূর্ণ করবে। এই দেখো, এই এই পয়জন স্পেল দিয়ে দিলে মানে আমাদের পয়জন স্পেলের কাজ শেষ, এবং এখানে ইজিলি আমাদের একটা ক্লান গেম পূরণ হয়ে গেল। ওকে, তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ক্লান গেম পূরণ করো, তাহলে কিন্তু এরকম সব ক্লানে সুবিধা হবে। আমাদের যেমন ক্লানে আগেরবারেতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে ছিলাম আমরা, ঠিক আছে, আমাদের কিন্তু একটাও ক্লান গেম পূরণ হয়নি, তো সেই জন্যই আমাদের খুব অসুবিধা হয়েছিল, আমরা অনেক রিওয়ার্ড অনেক কিছুই পাইনি আমরা। তো অলরেডি এদিকে গোলেম চলে গেছে, সেই গোলেম কিন্তু এখন টার্গেট, ঠিক আছে, গোলেম এখন টার্গেট রয়েছে। আর আমাদের এদিকে পেক্কা কিন্তু ভালো বেস পুরো ক্লিয়ার করতে করতে যাচ্ছে ওইদিকে, ঠিক আছে। তো দেখা যাক, আমাদের হাতে এখন টাইমও রয়েছে। অলরেডি এদিকে কিং, একটা পেক্কা, উইজার্ড এদিকে কিন্তু ওরা ক্লিয়ার করছে, আর সামনের দিকে অল্প কিছু আছে, সেগুলো ওরা ক্লিয়ার করে ফেলবে আশা করি। তো চলো, পেক্কা এখন অল ভাঙবে, এবারে তিনটে পেক্কা ওখানে রয়েছে, তিনটে পেক্কা একবার মারলে শেষ অল। তো ইজিলি থ্রি স্টার চলে আসলো বন্ধুরা, ইজিলি থ্রি স্টার চলে আসলো। আর আমাদের কিন্তু টাউন হল, এটা কিন্তু টাউন হল 9-এর আর্মি, তো টাউন হল 9-এর এই আর্মিটা কিন্তু খুবই পাওয়ারফুল হবে, ঠিক আছে। তো এটা আমরা টাউন হল 10-এও ইউজ করছি, আমাদের এখন কিন্তু কোনো কিছু আপডেট বসানো হয়নি। তারপরে এখন দেখো আমরা এখন 4-স্টার বোনাস পয়েন্ট পেয়েছি। ওকে, চলো, এ দেখো ক্লান গেম নিউ কমপ্লিট, দেখছো। তো এই ক্লান গেমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা নেক্সট আর একটাকে ফের চুজ করবো, সেম জিনিস সেমভাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা ক্লান গেমটাকে চুজ করো এবং ক্লান গেম কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের ক্লানে সবথেকে সুবিধা হবে, এবং আমাদের বলে নয় সব ক্লানের মধ্যেই সবথেকে সুবিধা হবে এগুলোই জিনিসটা। আমি গোল অ্যালেক্সা কালেক্ট করে নিলাম। আর বন্ধুরা আমাদের কিন্তু দেখো বেসের মধ্যে এই যে অবস্টিকাল এসছে, সেই কারণে কিন্তু আমরা বেসটাকে চেঞ্জ করতে পারলাম না, আমরা এইভাবে ভিডিওটাকে বানাতে হবে। আর আমাদের বড় কথা হচ্ছে, দেখো ইনফিনিটো টাওয়ার 11 ঘন্টা 46 মিনিট বাকি আছে, তো সেই জন্য কিন্তু আমাদের ইনফিনিটো টাওয়ারটা যত সময় না হবে তত সময় কিন্তু আমরা কিছু করতে পারবো না। আর আমরা এখানে দেখো বন্ধুরা ক্লান গেম ফের আবার বিল্ডার হাট চুজ করেছি, 15টা বিল্ডার হাট ভাঙতে হবে এবং তারপরে কিন্তু আমরা পাবো। ওকে, দেখো বন্ধুরা আমাদের বিল্ডার বেসও, ঠিক আছে, বিল্ডার বেসও এরকম কিছু দেবে, তো সেগুলোকে তোমাদের কিন্তু মানে অ্যাটাকটা করতে হবে এবং বিল্ডার বেসে সেগুলো তোমাদেরকে নিতে হবে। ওকে, যেমন এখানে একটা দেখুন ক্যানন দিয়েছে, দেখো যেখানে ক্যানন দিয়েছে, তো দেখো 4টে ক্যানন ডিস্ট্রয় করতে হবে, এটা হচ্ছে বিল্ডার বেসের ক্যানন, ঠিক আছে। তো ডবল ক্যানন, এই ডবল ক্যানটাকে তোমরা ডিস্ট্রয় করে বিল্ডার বেসে, তাহলে তোমরা সেখানে পূরণ হবে তোমাদের ক্লান গেম। ওকে,
তো চলো আমরা কিন্তু যখন ক্লান গেম চুজ করেছি আমরা আরও একটা অ্যাটাক দিই বিল্ডার হল, ঠিক আছে বিল্ডার হল চুজ করার পর দেখো 15টা বিল্ডার হল ভাঙতে হবে, তো অলরেডি আমরা দুটো ভেঙেছি, তো আর আমাদের কিন্তু আরও অ্যাটাক করতে হবে এবং বিল্ডার হল ভাঙতে হবে। তো চলো আমরা এখন অ্যাটাকে যাবো, আমাদের আর্মি রেডি হয়ে আছে। তো বন্ধুরা আমি একটা ডেড বেস পেয়েছি, তো ডেড বেসের মধ্যে মোটামুটি টোটালি 4টে বিল্ডার হল দেখতে পাচ্ছি। তো ঠিক আছে আমি ফার্স্ট অল 4টে বিল্ডার হলকে আগে ভেঙে ফেলি, ঠিক আছে, কারণ আমাদের আমাদের মেন হচ্ছে বিল্ডার হল। ওকে আমরা এদিকে একটা গোলেম দেবো আর এখানে একটা গোলেম দেবো। ওকে চলো আমরা গোলেম তো দিয়ে দিয়েছি আর কিংকে দিয়ে দিলাম, ওকে উইজার্ড দিয়ে দিলাম, অল ব্রেকার দিয়ে দিলাম, পারফেক্টলি অল ভেঙে দিয়েছে, ঠিক আছে খুব ভালো কথা হয়েছে, একটা ভালো হয়েছে ব্যাপারটা, মনে হচ্ছে খুবই ভালোভাবে। তো দেখা যাক, আমরা এখানে একটা গোলেমকে খুব ডিস্টার্ব করছে, তো আমরা এখানে অল ব্রেকার দিয়ে খুব সুন্দর, চলো বন্ধুরা খুব ভালো হয়েছে, কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি আর আমাদের অ্যাটাকটা খুব সুন্দরভাবে যাচ্ছে। আরে 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 পেকা মনে হচ্ছে বাইরে চলে যাবে, যা আর যে যে প্ল্যানিংটা করলাম বন্ধুরা, তো পেকা সেটাই করছে মনে হয়, বাইরের দিকেই যাওয়ার চেষ্টা করছে যতটা সম্ভব। তো ঠিক আছে আমাদের বেসের মধ্যে অলরেডি কিং চলে গেছে, তো এই বেসটা এমনি ইজিলি থ্রিয়েস্টার চলে আসবে, ঠিক আছে উইজার্ড টাওয়ারের জন্য আমরা কিন্তু এখানে হিল স্পেল দিয়ে দিলাম। ওকে আমাদের ইজিলি এমনি থ্রিয়েস্টার চলে আসবে, কারণ এটা তো ডেড বেস আছে, তো সেই জন্য কোনো সমস্যা হবে না আশা করি, ইজিলি থ্রিয়েস্টার চলে আসার চান্স খুব বেশি। ওকে আমরা আমরা কিন্তু উইজার্ডগুলো একটু পরে পরে দেবো, তাহলে সবথেকে বেশি সুবিধা হবে, কারণ উইজার্ড যত আমরা লাস্টের দিকে দেবো উইজার্ড কিন্তু শুধুমাত্র বেস ক্লিয়ার করবে। কুইনকে পয়জন স্পেল ইউজ করেছি আমরা, ভালো যাচ্ছে অ্যাটাক আমাদের, খুব সুন্দর যাচ্ছে অ্যাটাক। হিল স্পেলটাকে আমরা বাঁচিয়ে রেখেছি, হিল স্পেলটা ঠিকঠাক টাইমে দেবো যখন একটু পেকাগুলো একটু ড্যামেজ খাবে, তো সেই সময় আমরা হিল স্পেল দেবো। চলো এরকম জায়গায় দিয়ে দিই, কারণ এখানটা বোম টাওয়ার, উইজার্ড টাওয়ার, আর্চার টাওয়ার সবগুলো একসঙ্গে ড্যামেজ দিচ্ছে, তো আমরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা আমরা কিন্তু এরকম একটা জায়গায়, আরে 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 বাইরের দিকে চলে গেল, যা তো যেতে দাও, যেখানে যাচ্ছে সেখান থেকেই ওদের কাজ হয়ে যাবে, ঠিক আছে তিনটে কম্পার্টমেন্ট একসঙ্গে পাবো, মানে দেখুন যেমন এই একটা এয়ার ডিফেন্স পেয়ে যাচ্ছি এবং এখান থেকে একটা দুটো তিনটে, টোটালি তিনটে কম্পার্টমেন্ট একসঙ্গে হয়ে গেছে। তো আমাদের হাতে কিন্তু টাইম খুবই কম আছে, তো টাইমের মধ্যে থ্রি স্টার হবে কি না সেটাই এখন টেনশন বেশি, তো আশা করি হয়ে যাওয়ার চান্স খুবই বেশি, কারণ উইজার্ডের দিক দিয়ে ক্লিয়ার করতে করতে আসছে আর অল্প একটু বাকি আছে। তো মনে হয় থ্রি স্টার চলে এসছে বেস্টের মধ্যে, আর আমরা এখানে 22টা ট্রফি নিয়ে চলে আসলাম এবং অনেকটাই লুট পেয়েছি। আমাদের কিন্তু গোল্ড দেখো 5000 মোটামুটি 5 লাখ গোল্ড আমাদের লস হয়ে গেলো, ঠিক আছে বন্ধুরা আমাদের কিন্তু 5 লাখ গোল্ড লস হয়ে গেলো, আমাদের আলেকজান্ডারটা ঠিক আছে কিন্তু গোল্ড আমাদের লস হয়ে, কারণ আমরা এখানে যদি আরেকটা ভালো কাজ করতাম যে আমাদের কিছু ওয়াল আপগ্রেড করে ফেলতাম তার সবথেকে মনে হচ্ছে ভালো হতো, কিন্তু আমাদের বিল্ডার যদিও বিল্ডার আমাদের কিন্তু ফ্রি নেই, সেই জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে গেলো। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ক্লান গেম কমপ্লিট করছি, অলরেডি 6টা হয়ে গেছে দেখেছো, তো আমাদের নেক্সট আর্মি আরও একটা রেডি হয়ে আছে, তো আমরা আরও একটা অ্যাটাক করবো। তার আগে আমরা একটা ভালো কাজ আরেকটা কাজ করি, সেটা হলো আমরা কিন্তু শিশু থেকে একটু ডোনেট নিয়ে নিই, ঠিক আছে সুপার আর্চার এবং সুপার বারবেরিয়ান এবং শুধু আর্চার, তো আমরা ডোনেট করে নেওয়ার পর আমরা আরও একটা অ্যাটাকে যাবো, আর এই অ্যাটাকটার মধ্যে দেখা যাক যে আমরা কী করতে পারছি আর কতটা আমরা, মেন কথা আমাদের টার্গেট কী হবে, আমাদের টার্গেট শুধুমাত্র হবে বিল্ডার হল। তো বন্ধুরা এখানে কিন্তু 5টা বিল্ডার হল পেয়েছে, ঠিক আছে তো এই বেসটার মধ্যে আমরা অ্যাটাক মারলে আমরা কিন্তু 5টা বিল্ডার হল পেয়ে যেতে পারি। তো চলো আমরা এখানে দেবো গোলেম, গোলেম দেওয়ার পর আমরা কিন্তু কিং দিয়েছি, কিং দেওয়ার পর সুপার আর্চার, ওকে খুবই ভালো হবে অ্যাটাকটা আশা করি, কারণ এই অ্যাটাকটাতে আমরা সুপার আর্চার রয়েছে, আমরা আগে কিন্তু শুধুমাত্র উইজার্ড দিয়ে ক্লিয়ার করে ফেলবো। ওকে পারফেক্ট যাচ্ছে, অল ব্রেকার এখন দিলাম, অল ব্রেকার একটু শেষে দিয়েছি আমি, তো এখানেও দুটো অল ব্রেকার দিয়ে দিই, কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে ফেলি, ঠিক আছে। আরে বাপ রে বাপ কত বারবেরিয়ান আসছে এখানে, প্রচুর বারবেরিয়ান চলে এসছে বন্ধুরা, কিং মেরে পাচ্ছে না বারবেরিয়ান, আমরা একটা ব্যালকারি দিলেই মনে হচ্ছে বারবেরিয়ান শেষ। ওকে আমরা এদিক দিয়ে পেক্কা দেবো, পেক্কা পেক্কা পেক্কা, ইয়েস ইয়েস। আমরা কিন্তু এখানে একটা ফ্রিজ স্পেল নিয়েছি, কিন্তু ফ্রিজ স্পেলের কাজ নয় এখন, এখন আমাদের হিল স্পেল, রেজ স্পেল, জাম্প স্পেল এইগুলোর কাজ বেশি। তো আমরা একটা কাজ করি, এরকম দেখা জাম্প স্পেলটা দিয়ে দেখি যে আমাদের পেকাগুলো কি ভিতরের দিকে আসছে কি না, মনে হয় যাবে, মনে হয় যাবে। আমরা রেজ স্পেল ইউজ করবো এবং হিল স্পেল ইউজ করবো, ওরে সুন্দর সুন্দর যাচ্ছে সুন্দর। আমরা এখানে একটা ক্রিজ ইউজ করতে পারি, ওকে পারফেক্ট হয়েছে আমাদের অ্যাটাকটা, এখনও পর্যন্ত সুন্দর আসছে। আরে কুইনকে মারো 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 কুইনকে মারো, কুইন খতম, এনিমি কুইন খতম। আমাদের দেখো বন্ধুরা 10-এর টাউন হলকে আমরা 2টো স্টার বের করেছি, ঠিক আছে এখন আমাদের কাজ হবে কিছু লুট করে নেওয়া, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যার বেশি অ্যাটাক মারছে সে কিন্তু মনে হচ্ছে দেখতে এসেছে, এখানে দেখো নিচে আমাদের বাঁ সাইডের দিকে একটা আইস চিহ্ন আছে এবং অন আছে, তো আমি একটা কাজ করি কোন দিক দিয়ে অ্যাটাকটা মারলে সুবিধা হবে। তো চলো আমরা এরকম জায়গায় একটা হিল স্পেল ইউজ করবো, তার আগে আমরা আগে একটু উইজার্ড দিয়ে ক্লিয়ার করি, ঠিক আছে সবথেকে ভালো কাজ হবে উইজার্ড দিয়ে ক্লিয়ার করা, তারপরে আমরা এরকম জায়গায় হিল স্পেল ইউজ করবো, কারণ উইজার্ড এরকম জায়গাতেই আসবে সবগুলোই, ঠিক আছে সবকটা উইজার্ড এরকম জায়গাতেই আসবে আশা করি। চলে এসছে দেখো অলরেডি চলেও এসছে,
দেখো খুব সুন্দরই, খুবই সুন্দর যাচ্ছে। আরে আরে আর জায়েন্ট বোমটা না ফাটিস, কী অবস্থা, জায়েন্ট বোমটা এমন সময় এমন টাইমে ফেটে গেল। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে পুরো বিল্ডার হল সবটাকে ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। তো আবার আমরা বোনাস পয়েন্ট পেয়েছি, ঠিক আছে। আমাদের অলরেডি 11টা বিল্ডার হল ভাঙা শেষ, তো বিল্ডার হল মাত্র আর কয়েক আর মাত্র 4টে বিল্ডার বাকি আছে। তো আমাদের এই যে অ্যাটাকটা যাবো এখন, এখন আমরা অ্যাটাকে যাবো ঠিকই, কিন্তু আমাদের এখন আর্মি রেডি হয়নি, আর তার জন্য কিন্তু আমরা এখানে বুস্ট ইউজ করেছি, সেই হিসাবে আমাদের আর্মি তাড়াতাড়ি রেডি হবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু ক্লান গেম পূরণ করার চেষ্টা করো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার ভালো থেকো, বাই।